গোমতী জেলার বিধানসভা মনোনীত বিজেপি প্রার্থীদের সমর্থনে অমরপুর চণ্ডীবাড়ি ময়দানে বিজয় সংকল্প জনসভায় যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার মাঠে হেলিকপ্টারে অবতরণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মাঠে দলের সর্বভারতীয় সভাপতি এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বরা। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ 41 এমপি নগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী পাতাল কন্যা জমাতিয়া, 43 করবুক বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী অসীম ত্রিপুরা এবং 42 অমরপুর কেন্দ্রের মনোনীত প্রার্থী রঞ্জিত দাস, 32 মাতাবাড়ি কেন্দ্রের মনোনীত প্রার্থী অভিষেক দেবরায়, রাজ্য প্রভারী মহেন্দ্র সিং শর্মা সহ অনেকেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস এবং সিপিআইএম কে তীব্র কটাক্ষ করে বলেন, আজ কংগ্রেস এবং সিপিআইএম একসঙ্গে মিশে গেছেন, কারণ ত্রিপুরায় বিপ্লব দেব এবং মানিক সাহার সরকার ত্রিপুরাবাসীদের তাদের অধিকার দিয়ে ত্রিপুরায় স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা করেছেন বলেও এদিন কড়া ভাষায় বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন জেপি নাড্ডা। কংগ্রেস কে জমানে মে আপনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীয় কে সাথ মারপিট আর উনকি জীবন লীলা সমাপ্ত করনে কা কাম হোতা থা কি নাহি আপ বতাইয়ে। কংগ্রেস পার্টি কে লোক ভারতীয় জনতা পার্টি আর আপনে বিরোধীয় কি ऊपर अटैक करते थे कि नहीं करते थे, आप बताइए। कांग्रेस पार्टी करप्शन करती थी कि नहीं करती थी, आप बताइए। कांग्रेस पार्टी कमीशन लेती थी कि नहीं लेती थी, आप बताइए। कांग्रेस पार्टी हमारे राशन में से भी चोरी करती थी कि नहीं करती थी, आप बताइए। कांग्रेस पार्टी के लोग कमीशन लेते थे कि नहीं लेते थे। आज ये दोनों मिल गए हैं, दोनों किस लिए? इसलिए क्योंकि भारतीय जनता पार्टी के विप्लव देव और मानिक शाह ने त्रिपुरा की जनता को त्रिपुरा का हक दिलाया है। ईमानदारी लाई है, बेईमानी समाप्त की है, ईमानदार सरकार स्थापित की है और गरीबों का हक मिला है। অমরপুরে বিজেপি এই জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মানুষের অভিমত, এই ব্যাপক অংশের মানুষের উপস্থিতি প্রমাণ করছে আগামী দিনে বিজেপির সাফল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।